দর্শক এর আগের ভিডিওতে বলেছি অনেকবার যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন দেশে যখন থাকেন তখন একবারে চরম আমেরিকা বিরুদ্ধে একটা মনোভাব নেন এবং সেইভাবে বক্তব্য রাখেন সব কিছুতেই উড়িয়ে দেন যেমন বলছেন যে আমরা তো ডাকি না তারা আসে তারা আসে কেন তাদের পিছনে কেন খরচ করবো এটা কী ধরনের কথা এই সমস্ত খুবই তুচ্ছতাচ্ছিল্য ছিল টাইপের কথাবার্তা বলেন কিন্তু আমেরিকায় দেখেন যখন নাকি ভিসা কার্যকরের ঘোষণা দিল তখন বললো যে হ্যাঁ এটা মানে খুব ভালো উদ্যোগ সেখানে কিন্তু নমনমহে কথা বলেন কিন্তু দেশে ফিরলেই তিনি অন্যরকম চেহারা ধারণ করেন যেমন যেমন দেখেন আজকে তিনি বলছেন যে এই যে গুরুত্বপূর্ণ একটা মার্কিন সুপারিশ মার্কিন যে প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের যে সুপারিশটা এই সুপারিশ সম্পর্কে তিনি বলছেন যে এটা গুরুত্বপূর্ণ কিছু না দেখেন এই এই মার্কিন যে মিশন বা প্রতিনিধি দল তারা পাঁচটি সুপারিশ করেছিল খুব এগুলি একটা উপেক্ষা করার মতন না বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ এক দুই মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা তিন সহিংসতায় জড়িতদের জবাবদিহিতা চার সব দলের সমান সুযোগ নিশ্চিত করা পাঁচ নির্বাচনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ আপনি এটার মধ্যে কোনটা খারাপ দেখলেন কোনটা মানে অবাস্তব দেখলেন কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর কাছে যেন এটা কিছুই না বলছেন যে এই সুপারিশ গুরুত্বপূর্ণ কিছু নয় তিনি বলছেন যে মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সুপারিশগুলোকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ভাবি না এটা নিয়ে অত হইচইয়ের কোনো কারণ নেই রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী কথা বলেন সম্প্রতি বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংলাপ মত প্রকাশের স্বাধীনতা আরক্ষাসহ পাঁচটি সুপারিশ করেছে এসব সুপারিশের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন তারা তাদের বক্তব্য দিয়েছে আমরা একে স্বাগত জানাই অনেকেই অনেক ধরনের ওপিনিয়ন দেয় কিন্তু এগুলো আমরা গ্রহণ করব কি করব না সেটা আমাদের বিষয় তার মানে এটা তাদের বিষয় ভালো আমরা নিতেও পারি নাও নিতে পারি এই ধরনের এক ধরনের তার মন্তব্য আমরা ভাবি না যে তাদের সুপারিশগুলো খুব গুরুত্বপূর্ণ এটা নিয়ে অত হইচই করার কোনো কারণ নেই আমি বলি আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখেন তিনি বলছেন মন্ত্রী বলেন সবসময় আমরা সংলাপ করে যাচ্ছি বিভিন্ন দলের সঙ্গে আমাদের এতে কোনো আপত্তি নেই তারাও সংলাপ করুক যদি চায় আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট কমিশন করেছি সেটা তারা বলেছেন অর্থাৎ প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল বলেছেন এতে আমাদের কোনো সমস্যা নেই আমরা চাই সবাই ভোট দিক সবাই অংশগ্রহণ করুক তারপর আবার বলছেন কি দুনিয়ার অধিকাংশ দেশে ইলেকশন অবজারভার নেই কিন্তু সেসব দেশ ভালো চলছে যুক্তরাষ্ট্রে কোনো ইলেকশন অবজারভার কখনো নেয় না সুতরাং এগুলো নিয়ে আলাপ করে লাভ নেই তিনি বলছেন যে বিভিন্ন দেশের অনেক কূটনীতিক এসে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলাপ করে তখন কেউ কেউ নির্বাচন নিয়ে কথা বলে নির্বাচন নিয়ে অনেকে কথা বলে মজা পায় এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই তো দেখেন সব কথাগুলির মধ্যে শেষ কথা হচ্ছে যে এইগুলি তারা নিয়ে কনসার্ন না কেউ যদি ভালো দেয় দিক আমরা মানে আমাদের মতন আমরা কাজ করে যাব। এরকমই একটা তাচ্ছিল্যপূর্ণ কথাবার্তা কিন্তু এইসব কথা কিন্তু যখন কি আবার যুক্তরাষ্ট্রে মার্কিন মন্ত্রীদের সঙ্গে কথা বলেন তখন কিন্তু এই মনোভাব প্রকাশ পায় না বরং তিনি তো একবার বলেছিলেন যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ যখন আমার ঘর ছিল না তারা ঘর দিয়েছে আমার জব ছিল না তারা আমাকে জব দিয়েছে সুতরাং তিনি কৃতজ্ঞ আমেরিকার কাছে কিন্তু সাম্প্রতিক সময়ের তার কথাবার্তায় তিনি সবচেয়ে বিরক্ত সাংবাদিকরা কেন এইসব বিষয় তুলে ধরে বা প্রশ্ন করে তো এইরকমই একটা মানে এলোমেলো একটা অবস্থা পর্যবেক্ষক দলের যেই সুপারিশ সেইগুলো প্রতিটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এবং এটা নিশ্চয়ই ভাবার ব্যাপার আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ম্যাটার করে না এটা কিন্তু ওনারা মুখে বলেন কিন্তু বাস্তবে কিন্তু প্রতিটা মিটিংয়ে যাচ্ছেন তাদের সাথে আলোচনা করছেন হয়তো তারা যেভাবে চান সেইভাবে করতে চান না বলে এত কথা বলেন কিন্তু একজন পররাষ্ট্রমন্ত্রী এইভাবে প্রকাশ্যে তুচ্ছতা ছিল করা এটা একটা নজিরবিহীন বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ